যুদ্ধ বিমানের নিরাপত্তায় মধ্যপ্রাচ্য সফরে রুশ প্রেসিডেন্ট গানসানোটোর ফ্লাইপাস্টে বিশেষ সম্মাননা, দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও সম্পর্ক উন্নয়নের বার্তা। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা, এবার নেভাদা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রধারীর হামলায় নিহত তিন, সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার। এবং মহাকাশ গবেষণায় আরও এক ধাপে গিয়ে গেল ইরান, পাঠানো হলো স্পেস লিভিং ক্যাপসুল, নভোচারী পাঠাতে চলছে প্রস্তুতি। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গাজায় ইসরায়েলি বর্বরতায় আহতদের মধ্যে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন মিশরের শেখ জায়েদ আল নাহিয়ান হাসপাতালে। অমানবিক ঘটনার সাক্ষী হয়েছেন তারা। সেই হাসপাতাল ঘুরে এসে তাদের সবশেষ অবস্থা জানিয়েছেন মিশর প্রবাসী উজ্জ্বল হোসেন। আমরা এই মুহূর্তে আছি গাজার একজন মায়ের পাশে। উনি ইজিপ্টের শেখ জায়েদ আল নাহিয়ান হাসপাতালে আছেন। উনার সাথে কি ঘটেছিল উনার মুখ থেকে একটু শুনবো। উনি বলছেন, আমি আপনাদেরকে একটু বলছি, গত মাসের এগারো তারিখে নভেম্বর এগারো তারিখে উনার যে বাড়ি গাজাতে, উত্তর গাজাতে, সেখানে বোম্বিং হয়েছিল। সেই বোম্বিংয়ের ফলে উনার ফ্যামিলিতে ১৩ জন ওনারা ওখানে মারা গিয়েছেন, উনার পা হারিয়েছেন। রেড ক্রিসেন্টের মাধ্যমে ইজিপ্ট গভর্নমেন্টের সহযোগিতায় উনি ইজিপ্টে এসছেন। তো আমরা তার সাথে কথা বললাম, বলে বুঝলাম যে গাজার যে অবস্থা সেটি অবর্ণনীয়। আমি এই মুহূর্তে একজন বোনের কাছে বসে আছে, এক বছরের বাচ্চা ছিল, তার স্বামী, তার যে বাড়ি সেখানে তার ১১ জন পরিবারের সদস্য সবাই নিহত হয়েছেন, তার মা এবং উনি নিজে এসেছেন, উনি এখনো ২ মাসের অন্তঃসত্ত্বা। ওনার স্বামী একজন ট্যাক্সি চালক ছিলেন, খুব সুখের একটি সংসার ছিল তার। গাজা থেকে এখানে ১৯ জনকে নিয়ে আসা হয়েছে, তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন নারী, এছাড়াও ২টি আহত শিশু রয়েছে। যাদের এখানে নিয়ে আসা হয়েছে এদের মধ্যে অনেকেই নানাভাবে আহত, এখানে গাজা থেকে আহত যারা হয়েছেন বোমা হামলাতে এবং ফসফরাস বোমে আহত হয়েছেন এমন রোগী এখানে রয়েছেন, যাদের কারো পা হারিয়েছেন, কারো শরীরের ৫০% পুড়ে গিয়েছে, তাদেরকে এখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমরা হাসপাতালের ভেতরে গিয়েছি, দেখেছি খুবই করুণ দৃশ্য, তারা বিভিন্নভাবে তারা আহত হয়েছেন, তাদেরকে মিশর সরকার সেবা দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে সাইকোলজিক্যাল থেরাপি দেওয়া হচ্ছে এবং তাদের কান্নায় তাদের কথাতে আকাশ ভারী হয়ে আছে। তারা যে বর্ণনাগুলো দিচ্ছে খুবই দুর্বিষহ বর্ণনা, এই বর্ণনা শুনলে যে কোনো মানুষ আসলে ব্যথিত হবেন। মিশরের রাজধানী কায়রোর শেখ জায়েদ আল নাহিয়ান হাসপাতাল থেকে উজ্জ্বল হোসেন খান। নজিরবিহীন নিরাপত্তায় মধ্যপ্রাচ্যে বিরল সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিমানের পাহাড়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সফর করেন তিনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে করেন রুদ্ধদ্বার বৈঠক। দুই নেতার বৈঠকে ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং জ্বালানি তেলের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পায় বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। ইসরায়েল হামাস সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্য সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘ ৪ বছর পর নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে সফরে যান তিনি। পুতিনকে বহনকারী বিমানের চারপাশে ছিল অত্যাধুনিক যুদ্ধ বিমান। বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছালে তাকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা। আমিরাতে পা রাখতেই দেশটির আমিরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুতিন। প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে করেন সাক্ষাৎ। তার সম্মানে আবুধাবিতে আয়োজন করা হয় গান স্যালুট ও ফ্লাইপাস্ট। আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষ করেই কঠোর নিরাপত্তায় উড়াল দেন সৌদি আরবের উদ্দেশ্যে। সেখানে পৌঁছেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন পুতিন। ওই বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি বর্বরতা ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এ সময় পুতিন বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে দুই দেশের সম্পর্ক জোরদার করা খুবই জরুরি।
2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর পুতিনের এটি প্রথম মধ্যপ্রাচ্য সফর। এর আগে সবশেষ 2019 সালের এই দুই দেশ সফর করেন তিনি। পুতিনের এই সফরকে মধ্যপ্রাচ্যের রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নেতানিয়াহু সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে মধ্যপ্রাচ্যে, আর সেই সুযোগে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে মস্কো। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না বন্দুক সহিংসতা। এবার দেশটির নেভাদা বিশ্ববিদ্যালয়ে এলো পাতাড়ি হামলা চালিয়েছে এক অস্ত্রধারী। এতে তিনজন নিহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে জানা যায়নি হামলার কারণ। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। রাস্তাঘাট থেকে শুরু করে শপিং মল কিংবা শিক্ষা প্রতিষ্ঠান কোনো জায়গা রক্ষা পাচ্ছে না হামলা থেকে। প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও ঘটছে বন্দুক সহিংসতা। স্থানীয় সময় বুধবার বেলা পৌনে ১২টার দিকে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। জীবন বাঁচাতে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন শিক্ষার্থীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো ক্যাম্পাস ঘিরে ফেলে পুলিশ। হামলাকারীকে ধরতে চলে সারাশি অভিযান। পরে সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধারের কথা জানায় নিরাপত্তা বাহিনী। তবে নিহত ব্যক্তি আত্মহত্যা করেছে নাকি পুলিশের গুলিতে মারা গেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। হামলার ঘটনায় কয়েক ঘন্টার জন্য পুরো ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। আশপাশের বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার দেওয়া হয় পরামর্শ। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। এটি সন্ত্রাসী হামলা নাকি পূর্ব শত্রুতার জের ধরে গুলি, পুলিশের কাছে তা এখনও পরিষ্কার নয়। নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে জানিয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করেছে হোয়াইট হাউস। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার মহাকাশে স্পেস লিভিং ক্যাপসুল পাঠালো ইরান। মানুষ পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে বুধবার এই রকেট উৎক্ষেপণ করে দেশটি। চলমান হামাস ইসরায়েল সংঘাতে একের পর এক হুমকি দিয়ে ইসরায়েলকে নিজেদের সামরিক শক্তির জানান দিচ্ছে ইরান। সম্প্রতি নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। বুধবার ১০ বছর পরে মহাকাশে একটি রকেট পাঠানোর দাবি করেছে তেহরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে এই রকেট পাঠানো হয়েছে। ক্যাপসুলটি ইরানের বেসামরিক মহাকাশ গবেষণা সংস্থা তৈরি করেছে, যা এরই মধ্যে ১৩০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছে। তবে উৎক্ষেপণ কোথা থেকে করা হয়েছে তা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়নি। ইরান সাধারণত উত্তর সেমনান প্রদেশের ইমাম খোমেনি স্পেস সেন্টার থেকে রকেট উৎক্ষেপণ করে। ঠিক ১০ বছর আগে দুটি বানর সহ মহাকাশে রকেট পাঠিয়েছিল ইরান। এটি মূলত একটি গবেষণাধর্মী স্যাটেলাইট ছিল। পরে জীবিত অবস্থায় বানর দুটিকে পৃথিবীতে ফিরে আনার দাবি করা হয়। প্রায় স্যাটেলাইট ও অন্যান্য স্পেস ক্রাফ্টের সফল উৎক্ষেপণের ঘোষণা দেয় ইরান, যার কারণে পশ্চিমাদের তীব্র সমালোচনার মুখে পড়ে দেশটি। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় ইসরায়েল আগ্রাসন ঠেকাতে এবার এডেন উপসাগরে কৌশলগত বাব আল মান্দে প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হাউথি বিদ্রোহী গোষ্ঠী। লোহিত সাগরে অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি টাস্ক ফোর্স গঠনের হুমকি দেওয়ার পরপরই হাউথিদের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পর সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হাউথি। দীর্ঘ ৭,০০০ কিলোমিটার দূর থেকে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি একের পর এক আটক করা হয়েছে ইসরায়েলি জাহাজ। লোহিত সাগর থেকে শুরু করে আরব সাগর কিংবা ভূমধ্য সাগর কোথাও রক্ষা পাচ্ছে না ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ। জব্দের পাশাপাশি ইসরায়েলি মালিকানাধীন জাহাজ লক্ষ্য করে চলছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। হাউথি বিদ্রোহীদের এমন তৎপরতায় দুশ্চিন্তায় খোদ যুক্তরাষ্ট্র। ইসরায়েলি স্বার্থ রক্ষায় যুদ্ধবিমানবাহী রণতরী মোতায়েন করে পেন্টাগন। তবে মার্কিন রণতরীতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।
এমন বাস্তবতায় লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান পরিচালনার জন্য একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির এমন ঘোষণায় কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী। ওয়াশিংটনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত হলে এডেন উপসাগরে কৌশলগত বাবাল মানদেব প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। ইয়েমেনের হাউথি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কোনো সামরিক পদক্ষেপ নিলে তা সবার জন্য ভয়ঙ্কর হবে। একই সঙ্গে গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। পাকিস্তানের করাচিতে একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুজন। এছাড়া ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 300 মানুষকে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় আরশি শপিং সেন্টারে দুর্ঘটনা ঘটে। ভবনটি আবাসিক এবং বাণিজ্যিক দুই কাজেই ব্যবহার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। কয়েক ঘন্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে সেখান থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। তবে কী কারণে আগুন লেগেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। এরই মধ্যে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী। এর আগে গেল মাসেও করাচিতে একটি শপিং মলে আগুন লেগে 11 জন প্রাণ হারায়। ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে ঢাকার রিক্সা ও রিক্সাচিত্র। বুধবার আফ্রিকার দেশ বতসোয়ানার কাসান শহরে 18তম আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভায় বৈশ্বিক স্বীকৃতি দেয়া হয়। ফ্রান্স থেকে লুৎফর রহমান বাবুর রিপোর্টে বিস্তারিত। ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে ঢাকার রিক্সা ও রিক্সাচিত্র। স্থানীয় সময় বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির কথা জানায় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। দক্ষিণ আফ্রিকার দেশ বতসোয়ানার কাসানো শহরে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ বিষয়ক 2003 কনভেনশনের চলমান 18তম আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভায় বৈশ্বিক এ স্বীকৃতি দেওয়া হয়। অধিবেশনটি সরাসরি সম্প্রচার করা হয় ইউনেস্কোর ফেসবুক পেজে। উপস্থাপন করা হয় বাংলাদেশের রিক্সা ও রিক্সা শিল্প নিয়ে তথ্যচিত্র। বলা হয়, ঢাকা শহরের তিন চাকার এই বাহন রয়েছে নানা রঙের বৈচিত্র্য। রিক্সাচিত্র শুধু একটি শিল্প নয়, এটি মানুষের সমকালীন জীবনের গল্প বলার চলমান ক্যানভাস। রিক্সাচিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃতি থেকে শুরু করে নানা বিষয়ের মধ্যে চলচ্চিত্র অভিনেতাদের মুখচ্ছবিও উঠে আসে বলে জানান সংশ্লিষ্টরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। অসলোতে ক্রিসমাস বা বড়দিনের বাজার জমে উঠেছে। উৎসবের এই বাজারে মাইনাস ডিগ্রির কনকনে ঠান্ডার মধ্যেও মানুষের উপচে পড়া ভিড়। সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার বাজারে মানুষের সমাগম সবচেয়ে বেশি। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছর নরওয়ের সংসদ ভবন ও রাজার বাড়ির মাঝখানে অসলো বিশ্ববিদ্যালয়ের সামনে এই বাজার বসে। গত 11 নভেম্বর বাজারের উদ্বোধন করা হয়। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য। ঠান্ডার মধ্যেও পর্যটকরা বড়দিনের অভিজ্ঞতা নিতে বাজারে আসছেন উৎসাহ নিয়ে। বাজারে হরেক রকমের সুস্বাদু গরম খাবার ও পানীয় পাওয়া যায়, পাশাপাশি শীতের গরম কাপড়ও কেনা যায় এখানে। অনেক তরুণ তরুণী পান পার্ট টাইম চাকরির সুযোগ। বাজারের পাশেই আছে তিভোলি বা বিনোদন পার্ক ও বরফের উপর স্কেটিং করার ব্যবস্থা। বড়দিনের সবচেয়ে বড় আকর্ষণ নরওয়ের অসলোর এই ক্রিসমাস মার্কেট। প্রতি বছর নভেম্বরে বসে এই বাজার, আর পুরো ডিসেম্বর মাস জুড়ে থাকে এই বাজারের জৌলুস। দেশ বিদেশের বহু মানুষ ঘুরতে আসেন এই বাজারে। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। যুদ্ধবিমানের নিরাপত্তায় মধ্যপ্রাচ্য সফরে রুশ প্রেসিডেন্ট গান সালো টু ফ্লাই পাস্টে বিশেষ সম্মাননা। দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও সম্পর্ক উন্নয়নের বার্তা। এবং যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা। এবার নেভাদা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রধারীর হামলায় নিহত 3 সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার।
এই ছিল আন্তর্জাতিক সংবাদ।